আবুল কালাম আজাদ আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যাঁ শুভ সময় ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আসি ভাই আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হলো যে দুইজন পূর্ণ বয়স্ক যুবক যুবতী তারা সহজ চাই একত্রে থাকতে পারেন এবং বিবাহ বহির্ভূত তারা সন্তান নিতে পারেন এতে আমার দৃষ্টিতে দোষে কিছু নয় তো ইসলামের দৃষ্টিতে এটা অবৈধ তো ওই আমাদের নবী মোহাম্মদ যে তার ওরসে মারিয়া কিপ্তিয়ার গর্বে যে একটা সন্তান হয়েছিল আমাদের ভাতিজা ইব্রাহিম তো এই সন্তানটা কি বৈধ ছিল না অবৈধ এটি আমার প্রশ্ন ইসলামের দৃষ্টিতে এটা বৈধ ইসলামে তো মানে দাসির সাথেও করা ইসলামে হালাল এটা তো কোরআনই বলা আছে যে দাসীর সাথে করা হালাল ইব্রাহিম নবীও দাসীর সাথে করত মোহাম্মদ দাসীর সাথে করতো হ্যাঁ ইসলামে তো এটা সম্পূর্ণ হালাল বিষয় এখানে তো মানে ইসলাম তো এটা এটাকে হারাম করে নাই কৃতদাসীর সাথে করা মানে বিয়ে ছাড়া কৃতদাসের সাথে করা এটা তো ইসলামে হালাল আছে এখনো আছে আচ্ছা ঠিক আছে ভাই এটাই আপনি যদি বলেন যে এখানে এই যে বাচ্চাটার স্ট্যাটাস কি হবে বাচ্চাটার স্ট্যাটাসটা কি হবে তাহলে স্ট্যাটাসটা হবে হচ্ছে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে এই এই রকমের বাচ্চা যারা মনিবের বাচ্চা মানে মনিবের যেগুলো হয় তারা অনেক সময় ক্রীতদাসও হয় অনেক সময় বাচ্চা হিসেবে স্বীকৃতি দেয়া যায় সরি বেশিরভাগ সময় কৃতদাস হিসেবেই তাদেরকে ট্রিট করা হয় আমি সেই জিনিসগুলো একটু দেখাই তাহলে আরো ভালোভাবে জিনিসটা বোঝে প্রথমে যে জিনিসটা দেখা দরকার যে এখানে বলা হয়েছে যে ওসমান এই আমি ওসমানের সময় যে আইন কানুন ছিল সেটার একটা ইয়া বর্ণনা দেওয়া হয়েছে এখানে ইসলামের একটা আইনের বর্ণনাটা দেওয়া হয়েছে মুদাব্বার মুদাব্বার মানে হচ্ছে এমন গোলাম বা বাদিকে মুদাব্বার বলা হয় যার মুক্তি মনিবের মৃত্যু পর্যন্ত ঝুলিয়ে রাখা হয় যেমন মনিব বলেন মানে যেমন মনিব বললেন আমার মৃত্যুর পর তুমি মুক্ত হয়ে যাবে এ ধরনের গোলামবাদী মনিবের মৃত্যুর সাথে সাথে মুক্ত বলে গণ্য হয় যদি মুদাব্বার বিবাহিত বাধী হয় এবং তাকে মুদাব্বার ঘোষণার পূর্বে তার সন্তানাদি থাকে তারা মালিকের গোলামবাদী হিসেবে গণ্য হবে তবে মুদাব্বার ঘোষণার পর যদি ওই বাদীর সন্তানাদি হয় তারাও তার সাথে মুক্ত হয়ে যাবে আব্দুর রহমান ইবনু ইয়াকুব ইতিনি বলেন আমার দাদির মনিব তার এক গোলামের সাথে আমার দাদিকে বিয়ে দেন তারপর তাকে মুদাব্বার ঘোষণা করেন মুদাব্বার ঘোষণার পর তার গর্ভে সন্তান জন্মগ্রহণ করে করেন তার কিছুদিন পর আমার দাদির মনিব ইন্তেকাল করেন যার ফলে তিনি মুক্ত হয়ে যান তিনি মুক্ত হয়ে তার সন্তানকে মুক্ত ঘোষণা করার দাবিতে হজরত ওসমানের দরবারে মামলা দায়ের করেন এই মামলার রায়ে ওসমান ঘোষণা করেন যে সন্তান তাকে মুদাব্বার ঘোষণা করার পূর্বে জন্মগ্রহণ করেছে তারা গোলামবাদী হিসেবে পরিচিত হবে আর মুদাব্বার ঘোষণার পর যে সন্তান জন্মগ্রহণ করেছে সে মায়ের সাথে সাথে মুক্ত হয়ে যাবে মানে হচ্ছে এই যে বাদির যে বাচ্চা ছিল সেগুলা গোলাম হিসেবেই গোলামের বাচ্চা গোলামই হবে মানে এখানে যে জিনিসটা বলা হয়েছে আর কি আহ এরপর আমরা যে দেখে নেই যে ফিকা হুসুন্না দ্বিতীয় খন্ড সাইয়দ সাবেক শতাব্দী প্রকাশনী পৃষ্ঠা চুরাশি কি লেখা আছে অধিকাংশ মতে দাসীর সাথে স্বাধীন পুরুষের বিয়ে দুই শর্তে জায়েজ স্বাধীন নারীকে বিয়ে করার অসমর্থ হওয়া অবিলম্বে মিয়ে না করলে ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা এই দুই ক্ষেত্রে জায়েজ অধিকাংশ এসের মতে এখানে বলা হয়েছে কর্তুবী বলেন দাসী বিয়ে করার চেয়ে ধৈর্য ধারণ করা অবিবাহিত থাকা উত্তম দাসী বিয়ে করার চেয়ে ধৈর্য ধৈর্য ধারণ করে অবিবাহিত থাকা উত্তম কেননা দাসী বিয়ে করলে তার গর্ভজাত সন্তান দাস হিসেবে জন্ম নেবে এখানে দেখেন দাসী যদি কেউ বিয়ে করে তাহলে তার যে গর্ভজাত সন্তান সেটাও দাস হিসেবে জন্ম নিবে ওমর বলেন কোন স্বাধীন ব্যক্তি কোন দাসীকে বিয়ে করলে তার অর্ধেক অর্থাৎ অর্থাৎ তার সন্তান পরাধীন দাসে পরিণত হয় মানে হচ্ছে যে বাচ্চাটা জন্ম নিবে সেই বাচ্চাটা কিন্তু পরাধীন দাসে পরিণত হয় আহ আল হিদায় গ্রন্থ একই কথা বলা আছে আর মনিব যদি তাকে বিবাহ দেয় এবং মনিব সে সন্তান প্রসব করে তাহলে সে সন্তান তার মায়ের অনুবর্তী হবে মানে মা যদি গোলাম থাকে তাহলে সেও গোলাম হবে কেননা স্বাধীনতার অধিকার সন্তানের মাঝেও সংক্রমিত হয় যেমন মোদাব্বার ঘোষণার ক্ষেত্রে এ কারণেই তো স্বাধীন স্ত্রীর সন্তান স্বাধীন হয় এবং দাসীর সন্তান দাস হয় দেখেন দাসীর সন্তান দাস হয় এখানে পরিষ্কার ভাবে কিন্তু বলে দেওয়া আছে যে দাসীর সন্তান দাসী দাস হবে এখানে আরো বলে দেওয়া আছে ঋণের কারণে উম্মওয়ালা বিক্রি করা যাবে না তখন প্রকারান্তরে তা উমালাদের অর্থ মূল্য রহিত হওয়ার প্রমাণ করে আর যখন অর্থমূল্য রহিত হলো তখন তার উপার্জনে নিযুক্ত হওয়া আবশ্যক হতে পারে না কোন লোক যদি জবর জবরদখল করে নিয়ে যায় আর জবরদখলকারীর দখলে থাকা অবস্থায় উমেওয়ালাদের মৃত্যু হয় তাহলে উম্মেওয়ালাদের অর্থমূল্য ক্ষতিপূরণ রূপে জবর দখলকারীর ওপর সাব্যস্ত হবে না আরো যে মারফুল কোরআন গ্রন্থে যেটা বলা আছে মোহাম্মদ শফি ওসমানী পাকিস্তানের বিখ্যাত আলেম উনি যেটা বলেছেন স্বাধীন নারীকে এটা উনি আবু হানিফা আবু আনি আবু হানিফার রেফারেন্স দিয়ে বলেছেন স্বাধীন নারীকে বিয়ে করার সামর্থ্য থাকা সত্ত্বেও দাসীকে অথবা ইহুদি খ্রিস্টান দাসীকে বিয়ে করা মাকরু হযরত ইমাম শাফি ও অন্যান্য ইমামের মতে স্বাধীন নারীকে বিয়ে করার শক্তি থাকা সত্ত্বেও দাসীকে বিয়ে করা হারাম এবং খ্রিস্টান ও ইহুদীয় খ্রিস্টান দাসীকে বিয়ে করা সর্বাবস্থায় অবৈধ মানে বিয়ে করাটা অবৈধ মোট কথা দাসীকে বিয়ে করা থেকে বেঁচে থাকা স্বাধীন পুরুষের জন্য সর্বাবস্থা উত্তম যদি অগত্যা করতেই হয় তবে ইমানদার দাসীকে করবে কারণ দাসীর গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করে সে ওই ব্যক্তির গোলাম হয় যে দাসীর মালিক অমুসলমান দাসীর গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সে জননীর চালচলন অনুযায়ী ভিন্ন ধর্মের অনুসারী হয়ে যেতে পারে অতএব সন্তানকে গোলামের কবল থেকে রক্ষা করার জন্য এবং ইমানদার বানানোর জন্য সন্তানের মাতার স্বাধীন হওয়া জরুরি

এই হুকুম ওই ব্যক্তির জন্য যে স্বাধীন নারীকে বিয়ে করার সামর্থ্য রাখে মানে টোটাল বিষয়টা হচ্ছে যে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি কোনো ক্রীতদাসীকে বিবাহ করতে পারবেন না আপনার ওই যে মানে স্বাধীন নারীকে বিয়ে করতে হবে ক্রীতদাসীকে বিয়ে করাটা মানে স্বাভাবিক ভাবে যায় না যদি তখন হন আর দুই নম্বর ব্যাপার হচ্ছে যে মানে গর্বে যে সন্তানটা জন্ম নেয় যদি মনিব স্বীকৃতি দেয় তাহলে তো সে তার সন্তান হিসেবে গণ্য হবে কিন্তু যদি স্বীকৃতি না দেয় তাহলে সেটাও সেই বাচ্চাটা কৃতদাস হয়ে যাবে মানে মানে তার মা যেহেতু কৃতদাসী কৃতদাস বা কৃতদাসী সেহেতু তার সন্তানটার ওইখানে সংক্রামিত হবে সেই দাসত্বটা হ্যাঁ এবার আবুল কালাম আজাদ বলেন আপনি জি ভাই তো আরেকটা বিষয়ে বিষয়টা দাবি করেন যে নবী মোহাম্মদ মারিয়া কিপ্তাকে বিবাহ করেছিলেন কিন্তু এটা তো কোনো দলিল তারা দেখাতে পারে না এই বিষয়ে তো আপনি অনেকবার প্রশ্ন উত্তর দিয়েছেন তো আসলে কি সে তো কি বিয়ে করেছিলেন মারিয়া কিপ্তাকে তো বিয়ে করে থাকলে সেই দলিলটা নিয়ে আসতে পারেন আমরা একটু দেখি দলিলটা চেক করে কোথায় আছে বিয়ে করেছেন একটা দলিল মানে কয়েক একটা ভালো সহিদের দলিল আনতে বলেন তাহলে তো আমরা অবশ্যই মেনে নিব অসুবিধা কি ওনাদেরকে আনতে বলেন না ওটা দেখাতে না পারলে আমরা এখানে আমাদের কি করার আছে ভাই জি ভাই জি আর একটা ছোট্ট কোশ্চেন ভাই আচ্ছা আমার মতে নবী মোহাম্মদ নারী বিদ্বেষী ছিলেন আমি যেটা মনে করি তো এটা আপনার দৃষ্টিতে এটা কি মনে করেন আপনি হ্যাঁ নারী বিদ্বেষী ছিলেন বলতে হচ্ছে গিয়ে মানে নারীর যে অধিকার সেই অধিকার সম্পর্কে সে মানে খুবই নোংরা চিন্তা চিন্তা ভাবনা ছিল তার মানে নারীদেরকে মারপিট করা যাবে নারীদেরকে দমন করতে হবে নারীদেরকে তাদের অধিকার দেওয়া যাবে না এগুলো ক্ষেত্রে সে নারী বিদ্বেষী কিন্তু আবার সেই যে মানে মানে নারী ছাড়াও তো তার চলতো না তাই না এই নারী বিদ্বেষীদের স্বাভাবিক সাধারণত এই ঘটনাই ঘটে তাদের মেয়ে ছাড়া চলে না কিন্তু আবার তারা আবার মেয়েদের অধিকার দিতে দিবে না কোনো রাইট দিবে না কিন্তু মেয়ে ছাড়া কিন্তু তাদের চলে না হ্যাঁ মেয়ে ছাড়া তারা থাকতে পারে না তার করতে হবে কিন্তু উনি কেন হয়েছিলেন নারী বিদ্বেষী বা কি এর কি একটা কারণ বলবেন প্লিজ ভাই সেইটা তো আমি নারী বিদ্বেষী কেন ছিল সেটা তো আমি মানে তার মানে বাল্যকাল কিরকম ছিল সেগুলো না দিনে আমি তো সেভাবে বলতে পারবো না কিন্তু মানে যেটা হয় যে সাধারণত সমাজ থেকে মানুষ যেটা শেখে আশপাশ থেকে যে জিনিসটা মানুষ শেখে সেই ধ্যান ধারণা দিন নিয়েই আস্তে আস্তে বড় হয় আমি অনেক মানুষকে দেখেছি যারা হচ্ছে গিয়ে তাদের সমাজে সবাই মোটামুটি মেয়েদেরকে ইয়া মনে করে মানে আহ পুরুষের অধীনস্থ বলে মনে করে সেই সমাজের মানুষেরা সাধারণত এরকমই হয় বেশিরভাগ মানুষ এইভাবেই বেড়ে ওঠে বেড়ে ওঠাটা কিভাবে হয়েছে সেটার উপর নির্ভর করে মোহাম্মদের আমলে যারা বা যে সমস্ত মানুষেরা ছিল তারা এই স্বাভাবিক এরকম ছিল এই কারণে মোহাম্মদ এরকম হয়েছে মোহাম্মদ তার চিন্তা পরিবর্তন করতে পারে নাই জি মনে হয় উনি ছোটবেলায় মাতৃসিনা থেকে বঞ্চিত তারপরে একটা সময় খাদিজা থেকে শাসিত তারপরে ওনার একাধিক স্ত্রীকে কন্ট্রোল করতে না পারা ইত্যাদি এইসব কারণগুলোই মনে হয় আমার কাছে মুখ্য বিষয় মনে হয় হ্যাঁ এগুলা কারণ হতে পারে আর অনেক কারণ থাকতে পারে যেমন অনেকের মানে মনে করেন যারা হচ্ছে বেশি মানে মানে মেয়েদের যাদের হচ্ছে যারা হচ্ছে একটা মেয়েকে করতে পারে না তারাও সাধারণত এরকম নারীবিদেশী হয়ে ওঠে হ্যাঁ একটা সময় দেখা যায় যে তার মানে যন্ত্রপাতি কাজ করে না যন্ত্র চলে না হ্যাঁ বেশি ভালো ভালো পারফরমেন্স না তখন তারা হচ্ছে গিয়ে বিভিন্ন ভাবে মেয়েদের কি দোষ দেয় যে মেয়েরা এত বেশি চায় কেন এতক্ষণ ধরে চায় কেন আমি তো পারি না মেয়ে চায় কেন রকম। মেয়েদের তো ফিজিক্যাল নিড আছে ছেলেদের ফিজিক্যাল নিড আছে এখন দেখা যাচ্ছে যে তার স্বামী সাথে পারতেছে না খেলাধুলা করে স্ত্রীর মানে ইয়াটা মেটাইতে পারতেছে না তখন মেয়েটার উপরে ক্ষিপ্ত হয় উল্টা তার রাগটা নিজের অক্ষমতাটাকে ঢাকার জন্য তারা মেয়েদের কি দোষারোপ করে মেয়েদের কি গালি গালাস করে মেয়েদের কি দোষারোপ করে যে ও ওর চরিত্র ভালো না ওই হচ্ছে এটা ওই হচ্ছে সেটা ও বেশি বেশি চায় এই এই টেন্ডেন্সি মানুষের ভিতরে গ্রো করে আর এটা এরকমও হতে পারে যে মোহাম্মদের হয়তো মানে যৌন শক্তি একটু কম ছিল যেটা বোঝা যায় যে জায়গা থেকে বোঝা যায় যে একটু কমই ছিল মানে খায়েস ছিল কম আর কি বুড়া দেখবেন বুড়া হয়ে গেলে মানে কাম পারে না কিন্তু মানে ছোক ছক করে সারাক্ষণ যে বাসায় আশেপাশে মেয়েটা দেখলি করে কিন্তু কাম কিন্তু কাম কিন্তু কামের বেলায় কিন্তু সে পারে না মতো